হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন সকালবেলা 8টার কিছু আশেপাশের টাইম, আর বাইরে বেশ রোদ উঠে গেছে, আর উঠোনটা ভেজা দেখে তোমরা এটা ভেবো না যে বৃষ্টি হয়েছিল। এখানে আমি অ্যাকচুয়ালি ধোয়াধুই করেছি, তাই জল। তো এখানে রিও বাবা বসে পড়েছে অনলাইন ক্লাসের জন্য, স্কুল এখনও খোলেনি। 3-4 দিন অনলাইন ক্লাস হবে, গরমের জন্য ছুটিটা বাড়িয়ে দিয়ে অনলাইন ক্লাস হচ্ছে। তো দেখো গায়ের রং কিভাবে কালো হয়েছে সুইমিং পুলে স্নান করে। তো এখানে উনি ব্রেড বাটার খাচ্ছে আর আমি ব্রেড অমলেট খাচ্ছি। ওকে বলেছিলাম, ও বললো যে না বাটার দিয়ে খাবে, ও বাটারটা একটু ভালোবাসে। তো এই সব খাওয়া দাওয়া সেরে আমি আবার চলে গেলাম রান্নাবান্না করতে, কেননা না হলে রান্নাবান্না করতে প্রচুর লেট হয়ে যায়, বাড়িতে আবার শাশুড়ি আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এঁচোড় চিংড়ি করছি। রেসিপি তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি এর আগেই রেসিপিটা দিয়ে দিয়েছি। আর সাথে করেছি শাক ভাজা, এখানে কলমি শাক করেছি বড়ি দিয়ে। তো দুপুরবেলার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম। তো আমি ভাবলাম যে সবাইকে খেতে দিয়ে দিই, নিজেও খেয়ে নিই। তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর এটা রিওকে খাইয়ে তারপর সেই থালায় আমি খেতে বসেছি। এঁচোড়টা জাস্ট ওয়াও হয়েছিল, মানে খাইয়ে হয়তো বলাতে পারবো, আই মিন যে কতটা, যে খেয়ে তোমরা বুঝতে পারতে যে কতটা টেস্ট হয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরের টাইম, ওই 3:30 বাজে। তো আজকে আমাদের একটা জিনিস আসার, যেটার জন্য আজকের এই ব্লগটা আমার জন্য বেশি স্পেশাল। তো এখানে আমার বর অপেক্ষা করছে গামছা মাথায় দিয়ে, বাইরে রোদ বলে এইভাবে গামছা মাথায় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে। তারপর একটু আগিয়ে গেল, কেননা ওনারা চিনছিল না যে কোন গলি কোন বাড়ি। তো সেজন্য বর একটু আগিয়ে গেল। এরপর আমার জিনিসটা আমার ঘরে আসার পালা, মানে আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ, তো আমাদের কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি স্পেশাল হয়। আর এটা আমার জন্য ছোটো জিনিস একেবারেই নেই, এটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, ওয়াশিং মেশিন। এটা আমার বরের তরফ থেকে আমার জন্য একটা সারপ্রাইজই বলতে পারো, সারপ্রাইজ গিফট ছিল। তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল, আর সব থেকে বড় কথা আমার বর এটা নিজের থেকেই কিনেছে। ও আমাকে দেখেছে কাচাকুচি করতে আমার একটু কষ্ট হয়, তো সেজন্যই ও আমাকে না বলে আমার জন্য এটা কিনেছে। তো এখানে বসে বসে ও কিছু কাজ করছিল, অনলাইন কিছু সার্চ ওয়ার্চ করছিল ছিল। আর এখন হলো বিকেলবেলা। তো বিকেলবেলাটা আমি না কিছু ড্র্যাগন ফ্রুট ছিঁড়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছি। গাছে ড্র্যাগন ফ্রুট এগুলো রেখে দিয়েছি, আর এই ড্র্যাগন ফ্রুটটা আজকে কাটবো। এটা একটু এক সাইড দিয়ে খারাপ হওয়া শুরু হয়েছে, আর এই দেখো কেটেছি, একটু খারাপ হয়েছে, বাদবাকিটা পুরো ভালো। তো কেটে কুটে এতটুকুনি বেরিয়েছে। আমি যেহেতু কোনো মিষ্টি ফলই খাই না, তো কোনো রকম মিষ্টি ফলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এখানে আমার বর কাজকর্মে লেগে গেছে, ওয়াশিং মেশিন সেট করতে হবে, ইঞ্জিনিয়ার আসবে, তার আগে উনি নিজে ইঞ্জিনিয়ার বনে নিজের কাজটা করছে। এখানে একটা সুন্দর একটা কিউট একটা নল এনেছে, যেটা ওয়াশিং মেশিনের জন্যই লাগানো হবে। এখানে অলরেডি কানেকশন দেওয়া আছে, সেখানেও করছে। তো যাই হোক, ড্র্যাগন ফ্রুট যখন কেটেছি আমাকে জোর করে খাওয়ানো হলো, এটা আমার বর আমাকে খুব বকাবকি করেছে, তাই আমি খেয়েছি। যেহেতু ড্র্যাগন ফ্রুট খাওয়াটা খুবই উপকার, আর আমার মুখের এক্সপ্রেশন দেখছো, আমি মিষ্টির জন্য এরকম করছি, আমি মানে মিষ্টিটা একদমই পছন্দ করি না। তো সেই মিষ্টিটা গা গোলানো মিষ্টি ছিল বলে, তারপর আমি একটা ছাদে যাচ্ছিলাম, তখন একটা কালাকাঁদ খেতে খেতে গেছি। কালাকাঁদে যেহেতু মিষ্টি কম থাকে, একমাত্র ওই মিষ্টিটাই একটু খাই। নিচে এসে দেখছি আমার বর নল তো লাগিয়ে দিয়েছে, তারপরে নলটা খোলা ছিল বলে ওখানে জল পড়ে একাকার অবস্থা। বাইরেও যে আমার শাশুড়ি, উনি কি করছে আমি জানি না, হয়তো রিওর জন্য অপেক্ষা করছে, কারণ রিও এখন ক্লাসে আর বাইরে মেঘের দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা রিও চলে এসেছে ওর ক্লাস থেকে, হাতে খাবারের জিনিসপত্র। আর মানে বাইরে বৃষ্টি সেরকম হয়নি, বাট বিদ্যুৎ চমকাচ্ছে, তো একটা আশা রয়েছে যে যদি আজকে বৃষ্টিটা পড়ে। তো রিও এসে দেখছে যে আমি ওর স্কুলের কাজ করছি, ও খুব খুশি। এখানে আমরা এর আগে কয়েকটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই সামোসাগুলো খাই। তো হঠাৎ রাত 9টার পরে দেখছি বৃষ্টি হচ্ছে, আমার এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সে কি বলবো, মানে ফাইনালি মনসুন এসে গেল। এর আগে আমার বাড়িতে বৃষ্টি হয়নি, আমরা অন্য কোথায় ঘুরতে গেছিলাম, সেখানে বৃষ্টি হয়েছিল। তো আমি এইগুলো বানাচ্ছি, এই ফুলগুলো, এগুলো রিওর স্কুলের জন্য একটা অ্যাক্টিভিটি দিয়েছে, একটা ফ্লাওয়ার ভাস বানাতে হবে। তো সেই জন্য আলাদা আলাদা কিছু ফুল আমি বানিয়েছি, আর এগুলো অবশ্যই আমি ইউটিউবে একবার একটু দেখে তো নিয়েইছি। তারপরে তারপরে এর পেছনে মেহনত তো আছে, তারপরে এই ফ্লাওয়ার পটটা আমি বানিয়েছি, আর তখন প্রায় রাত 1টার বেশি বেজে গেছে। ফ্লাওয়ার পটটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না, অনেক মেহনত মেহনত করে বানিয়েছি। আর এখানে দেখো ঘড়িতে তখন 1:35, আসলে আমার ঘড়িটা 10-15 মিনিট ফাস্ট আছে, তবুও ভাবো 1:15 বেজে গেছে, রাত, সবাই ঘুমাচ্ছে, আমি একা জেগেছিলাম। তো তারপরে শুতে যাওয়ার সময় এসে গেল, তো একটু চোখে মুখে জল দিয়েছি, এবার আমি যাবো শুতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পেজটাকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। আজকের মতন টাটা।